দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সবজি দিয়ে তৈরি সবজির নাস্তা। এটি অল্প তেলে সবজি নাস্তা। তো আমি অল্প তেলে সবজি নাস্তা করার জন্য চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিছি। দেখুন আমি এই ফ্রাই প্যানের মধ্যে এখন সামান্য তেল দিব, যেহেতু আমি এটা অল্প তেল দিয়ে রান্না করছি, অল্প তেলে বিকেলের সবজির নাস্তা, তো সেই জন্য এখানে তেলটা কম দিতে হবে। তো আমি অল্প পরিমাণে একটু ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলটাকে একটু হালকাভাবে গরম করে নিতে হবে। দেখেন আমি হালকা একটু গরম করে নিছি, কড়াইয়ের মধ্যে কিন্তু গরম হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটাকে একটু গরম করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ভেজে নিব না বা বেরেস্তা করে নিব না, জাস্ট পানিটা শুকিয়ে নিব। পেঁয়াজের মধ্যে যে একটা পানি আছে সেই পানিটা শুকিয়ে নিব। তো আমি একটু পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন বোঝা যাচ্ছে কিন্তু পেঁয়াজ থেকে যে পানিটা বের হচ্ছে, দেখেন কেমন ছিটে ছিটে উঠছে পানিটা তেলের মধ্যে দেওয়াতে। তো এই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দুটো ডিম ভেঙে। তো এটা আপনি মুরগির ডিমও দিতে পারেন, হাঁসের ডিমও দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে আপনি সেটাই দিবেন। শুধু যে মুরগির ডিম দিয়ে করতে হবে সেটা কিন্তু না, আপনার হাতের কাছে যেই ডিম আছে সেই ডিম দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আমি দুটো ডিমই ভেঙে দিচ্ছি। যেহেতু আমি সবজি দিয়ে আজকের নাস্তাটা করতেছি, এখানে সবজিটাই মেন এবং সবজিই বেশি, তো সেই জন্য এই নাস্তাটা আমাকে একটু অন্যরকমভাবে খেয়াল করে করতে হবে, যাতে আমার সবজিটা খেতে মজা লাগে এবং পরিবারের সবাই যাতে এটা পছন্দ করে, এইভাবে আমাকে এই আজকের নাস্তাটা তৈরি করতে হবে। তো সবাই তো আর বেশি তেল খেতে পারে না, তো সেই জন্য তেলের দিকটাই খেয়াল রাখতে হবে, অল্প তেল দিয়ে রান্না করতে হবে। তো আমি ডিমটাকে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে। দেখেন কুসুমটা ভেঙে দিছি, বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে এই কুসুমটাকে ভেঙে নিতে হবে, যাতে ডিমগুলো একদম ঝরঝরা হয়ে যায়। তো সেইভাবেই করে নিতে হবে। তো আমার ডিমটা ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো, কিউব করা কেটে রাখা টমেটো, পাকা টমেটো এটা। তো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে 3-4টা কাঁচামরিচ আছে। কাঁচামরিচ আপনি আপনার স্বাদ মতো দিবেন, লবণ এবং কাঁচামরিচ এটা নিজের পছন্দ মতো দিতে হয়। ঝাল, কারণ কেউ ঝাল একটু বেশি খায় কেউ একটু কম খায়, আবার লবণটাও ঠিক সেই একই রকম, কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়। তো বাচ্চারা খেলে অবশ্যই বাচ্চাদের দিকে ঝালের দিকে খেয়াল রাখতে হবে, তো সেই জন্য ঝালটা বুঝে শুনেই দিতে হবে। তো এটা হচ্ছে মেয়োনিজ, দেখেন এখানে অল্প একটু মেয়োনিজ আছে, আমি এই মেয়োনিজটা দিয়ে দিব। তবে এটা কিন্তু অপশনাল, আপনাকে দিতে হবে সেটা কিন্তু না, আপনার ঘরে যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি স্কিপ করে যাবেন, মেয়োনিজটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমার ঘরে একটু ছিল তো সেই জন্য আমি একটু দিয়ে দিলাম, যে এক্সট্রা একটু মজা লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, আমার সবজিগুলো যে আগে থেকে রেডি করা ছিল সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমের মধ্যে। তো এই সবজিটা আমি কীভাবে কাটছি এবং কী কী সবজি এখানে আমি নিছি সেটা ভিডিওর যে কোনো এক পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে এখানে কী কী সবজি আছে। তো চুলার আঁচটাকে কমিয়ে দিচ্ছি, দেখেন এতক্ষণ চুলার আঁচটা বাড়ানো ছিল, এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, যাতে ইয়াটা সবজিটা পুড়ে না যায়, সেজন্য একদমই ডিম করে দিতে হবে চুলার আঁচটাকে। তো এবার চুলার আঁচটাকে ডিম করার পরে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এপাশ ওপাশ করে, যাতে ডিমগুলো সম্পূর্ণ সবজির মধ্যে লেগে যায় এবং একটার সাথে একটা ভালো মতো মিক্সড হয়ে যায়, এমন করেই নাড়াটা দিতে হবে। তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখেন খুব হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এবার এটার মধ্যে এমন একটা জিনিস দিতে হবে যেটা না হলে না, যেটা না হলে এটার কোনো মূল্যই থাকবে না, কোনো স্বাদই লাগবে না, কোনো টেস্টই লাগবে না। তো সেই জিনিসটা এখন দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সকলের ঘরে এটা থাকে, সবসময়ই থাকে, এটা ছাড়া আমাদের চলে না, এটা হচ্ছে লবণ। তো লবণটা আগেই বলছি, লবণটা নিজের স্বাদ অনুপাতেই দিতে হবে, প্রয়োজন অনুপাতে যতটুকু আপনার প্রয়োজন মনে হয় ততটুকুই দিবেন। তো লবণটা দিয়ে দিচ্ছি এবং লবণটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন তো এখন আমার যে বাকি একটু পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা আবার দ্বিতীয়বার দিতে হবে, কারণ এবার দিয়ে দিচ্ছি আমি মেয়োনিজটা, এটা আগেই বলেছি এটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। তো এবার দিব আমি ঘি, এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এই ঘিটা দিতেই হবে, কারণ ঘি হলে একটা অন্যরকম টেস্টি এবং গ্রান জাতীয় জিনিস, এই ঘি দিলে সব কিছুই খেতে একটু মজা লাগে, ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর মেয়োনিজটা যদি থাকে দিবেন, যদি না থাকে তাহলে নাই।
তো ঘিটা দেওয়ার চেষ্টাই করবে, কারণ এই ঘিটা এই সবজিটাকে বেশি মজা করছে এবং টেস্টি করছে। তো এখন আমি এই ঘি এবং মেয়োনেজটা কিন্তু একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে ভালো মতো সবজির গায়ে লেগে যায় এবং কোনো জায়গা যেন খালি না থাকে, যে এই জায়গাটায় ঘি লাগে নাই বা মেয়োনেজটা লাগে নাই। চুলার আঁচটা আবারও হালকা একটু বাড়িয়ে দিলাম। তো এবার দিচ্ছি আমি নুডলস। এই নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছি আগে, অল্প একটু নুডলস দিচ্ছি। এটা দিয়ে এখন আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। তো আগে বলছি যে আমি যে কী কী সবজি দিছি এবং সবজিগুলো কেমন করে এইখানে প্রসেসিং করে নিছি সেটা দেখাবো ভিডিওর যে কোনো একটি পর্যায়ে। তো নুডলস দেওয়ার পরে এখন আবারও একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ তা না হলে সবগুলি সবজি এবং নুডলস একসাথে যাবে না, দেখা গেলো আলগা আলগা থাকবে। তো সেই জন্য ভালো মতো মিশিয়ে দিতে হবে সবজিগুলোর সাথে, নুডলসটা সুন্দর করে মিশাতে হবে। দেখেন আমি যেইভাবে করতেছি ঠিক এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আগের চেয়ে একটু বাড়ানো আছে, খেয়াল করছেন হয়তো। এখন একটু যেহেতু নুডলসটা দিছি, নুডলসের গায়ে একটু পানি আছে, পানিটা একটু শুকিয়ে নিতে হবে, সেই জন্য চুলার আঁচটাকে একটু সামান্য বাড়িয়ে দিছি। আগে যেমন একদম লো ছিল, এখন কিন্তু লো না। তো এখন আরেকটা মশলা দিতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে এই লবণটা বা মশলাটা সম্পূর্ণ সবজি এবং নুডলসের গায়ে ভালো মতো মিশে যায়। দেখেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে ফ্রাই প্যানটা ধরে, তাহলে সুন্দর মতো মিশে যাবে লবণটা বা মশলাটা। এই মশলাটাও কিন্তু দিতে হবে, কারণ এটাও কিন্তু নুডলসের একটা এক্সট্রা টেস্টি মশলা, এই জন্য এইটাও কিন্তু দিতে হবে, এটা না দিলেও কিন্তু হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি এই সবজিটা রান্না করার জন্য আমি কী কী সবজি নিছি এবং সবজিগুলোকে আমি কীভাবে প্রসেসিং করছি। তবে তার আগে একটু খেয়ে নিচ্ছি, কারণ কাজ করতে করতে হয়রান হয়ে গেছি। খাওয়ার মাঝখানে একটু খেয়ে নিলে, কাজের মাঝখানে একটু খেয়ে নিলে শরীরে এনার্জি পাওয়া যায়। তো এখন দেখেন সবজিগুলো আমি কী কী সবজি নিছি। এখানে আমি ফুলকপি নিছি, এখানে আমি পেঁয়াজের কলি নিছি, এখানে আমি গাজর নিছি, এখানে আমি আলু নিছি, এটা হচ্ছে পেঁয়াজ কলি, এটা হচ্ছে পেঁয়াজের কুচি, একটু মোটা মোটা করে কুচিটা আমি করছিলাম, দেখেন কেমন করে করছি, লম্বা লম্বা করে মোটা মোটা করে করছি। এটা হচ্ছে গাজর, গাজরটাও আমি একটু লম্বা সাইজ করে করছি চিকন করে। আর এটা হচ্ছে আলু, আলুটাকেও একটু আমি লম্বা লম্বা করে কেটে নিছি ভাজির মতো করে। আর এটা হচ্ছে সিম, এই সিমটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সবজিগুলোকে কেটে নিতে হবে। তো আপনার কাছে যদি আরও অন্য অন্য সবজি থাকে সেটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিছি, সবজি আপনি যত খুশি বাড়াইতে পারেন কোনো সমস্যা নাই। তো এই সবজিগুলো এখন আমি কীভাবে তৈরি করলাম রান্না করার জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই কাঁচা সবজিটা তার দেই নেই, তাই না? দেখলেন তো যে সবজিটা কিন্তু এরকম কাঁচা ছিল না, সবজিটা কিন্তু বয়েল করা ছিল। তো আমি এখন এই সবজিটাকে বয়েল করে দেখাচ্ছি গরম পানি করে। গরম পানির মধ্যে দেখেন আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি, একদম এরকম টকবক 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 করে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ এখানে শক্ত জাতীয় সবজি সবগুলোই, গাজর, তারপরে আলু, সিম, এটাও শক্তই শক্ত জাতীয় সবজি, এই জন্য টকবক পানিতে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা ছেঁকে ফেলতে হবে। তো এখন নিয়ে নিচ্ছি আমি আরেকবার দ্বিতীয়বার পানি গরম করে, এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট নুডলস। এই নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো নুডলসটা সিদ্ধ করে নেওয়ার পরে নর্মালি আমরা যেভাবে নুডলসটা ছেঁকে নিই ধুয়ে নিই, ঠিক সেইভাবেই আমি ছেঁকে এবং ধুয়ে নিচ্ছি। তো এইভাবেই আপনারা এই সবজি দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।